হ্যালো এভরিওয়ান, আজ আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা একটু পূজা হপিং এ। দেখি কাছে পিঠে কোথায় কি পূজা হচ্ছে। আজ দ্বিতীয়া, আমরা এখন বাইপাস দিয়ে যাচ্ছি। মোটামুটি টুকটাক প্যান্ডেল খুলেছে, সব প্যান্ডেল খোলেনি এখনো। প্রথমেই যাব আমরা লালা বাগান নবাঙ্কুর সংঘ। ওখানে শুনলাম থিমটা একটু ইউনিক হয়েছে। এখানে 40,000 গাছ দিয়ে ওরা একটা প্যান্ডেল বানিয়েছে। তো দেখা যাক ওখানে গিয়ে কি দেখা যায়। তারপর ওখান থেকে চলে যাব আমরা শ্রীভূমি। শ্রীভূমিতে থিম হচ্ছে সাউথ ইন্ডিয়ার একটা মন্দির বানিয়েছে ওরা। তো কাছে গিয়ে দেখা যাক ওটা কি মন্দির। এখন আমরা চিংড়িঘাটা ফ্লাইওভারের নিচে দিয়ে যাচ্ছি। এরপর মানি স্কোয়ার মলে চলে এলাম। এখন আমরা মানিকতলার দিকে যাচ্ছি। 200 মিটার টার্ন লেফট অনটু মানিকতলা মেইন রোড। কন্টিনিউ ফর 3 কিলোমিটার। এটা মানিকতলা মেইন রোড, এখান থেকে আর 3 কিলোমিটার বাকি। এটা হলো সিআইটি রোড। এই যে রোডটা, এই রোডটা হলো টোটালি সিআইটি রোড। আর এই দিকে সোজা রোডটা আমরা যে দিক দিয়ে যাব সেটা হচ্ছে মানিকতলা মেইন রোড। হেড নর্থওয়েস্ট অন বিবেকানন্দ রোড টুয়ার্ড ইউডি প্যারালেল, টার্ন রাইট অন টু রাজা দীনেন্দ্র স্ট্রিট। এটা রাজা দীনেন্দ্র স্ট্রিট। এখানে আমরা বাঁ দিকে গাড়িটাকে পার্ক করে দিলাম। হলো লালা বাগান সার্বজনীন দুর্গোৎসব। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, সোলা দিয়ে দিয়ে এটা করেছে। মনে হচ্ছে সবটাই সোলার কাজ না? এগুলো তো মনে হচ্ছে সোলা কেটে কেটে করা। শোষণের উপরে যত রকমের শোষণ আছে আর কি, মানে থিমটাই হচ্ছে শোষণের। থিমের নামই হচ্ছে শোষণ। যত রকমের শোষণ আছে ওনারা এখানে তুলে ধরেছে, ভালো করেছে। বেশ, এদের থিম হলো যত রকমের শাসন এবং শোষণ আছে এই সবগুলোকে তুলে ধরেছে। এটাই হলো লালা বাগান নবাঙ্কুর সংঘ, আজকের দিনের মূল আকর্ষণ। এখানে প্রায় 40,000 গাছ দিয়ে এনারাই প্যান্ডেলটা বানিয়েছেন। খুব সুন্দর থিম এনাদের। তবে এটা এখনো উদ্বোধন হয়নি, রবিবার দিন এটা উদ্বোধন হবে এখানে এসে জানতে পারলাম। প্যান্ডেলের ভেতরটা সবুজে সবুজ, তবে এখনো পর্যন্ত ভেতরে অনেক লাইট বাকি আছে, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। সানডের মধ্যেই এই সব লাইটের কাজ হয়ে যাবে, তখন এগুলো আরও ঝলমল করবে। এরপর আমরা ভিআইপি রোড ধরে চলে এলাম শ্রীভূমিতে। গাড়িটা পার্কিং করার জন্যে আমরা সামনের দিকে একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে লেক টাউন রোডটা ধরবো। এই তো গার্লস কলেজ, গার্লস স্কুল বললো, গার্লস কলেজ, এই তো গার্লস কলেজ।
আপনারা গাড়ি আনলে এই গার্লস কলেজের কাছে এসে ডান দিকে অনেক ছোট ছোট লেন আছে, ওখানে আপনারা পার্কিং করে দিতে পারেন। এরপর আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি শ্রীভূমি প্যান্ডেলের দিকে। আজ দ্বিতীয়া, তবুও এখানে যথেষ্ট ভিড় হয়েছে। আমরা চলে এসেছি শ্রীভূমি প্রতিমা দর্শনের জন্য, প্রচন্ড ভিড় হয়েছে। শ্রীভূমির বিখ্যাত দুর্গাপূজা প্যান্ডেলটি এবছর তিরুপতি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। প্যান্ডেলটি তিরুপতির মহিমা এবং আধ্যাত্মিকতাকে প্রকাশ করে। সত্যম শিবম সুন্দরম। ট্রুথ, বিউটি অ্যান্ড ডিভিনিটি, এই বার্তার উপরই এবারে জোর দেওয়া হয়েছে। এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসতে হলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার, তারপর অটো বা বাসে করে আসতে হবে বিধাননগর। বিধাননগর থেকে এটা খুবই কাছে। প্যান্ডেল প্রাঙ্গনটা চারিদিক একদম লাইটে লাইটে সুসজ্জিত হয়ে উঠেছে, বিউটিফুল লাগছে। আগের বারে এনাদের থিম ছিল ডিজনিল্যান্ড, এবারে হচ্ছে তিরুপতি বালাজি। খুব সুন্দর, এনাদের একটা নতুন থিম সং বেরিয়েছে, ইউটিউবে অলরেডি এটা আপলোডেড। প্যান্ডেলের ভিতরে রয়েছে একটা বড় ঝাড়বাতি, আর মায়ের গায়ে রয়েছে সোনার সাজ। সব মিলিয়ে অদ্ভুত সুন্দর লাগছে ভেতরটা। এবার আমাদের ফিরতে হবে। খুব সুন্দর লাগলো আজকের এই পূজা পরিক্রমা। এই ডান দিক দিয়ে গিয়ে ঘুরে আমাদের ভিআইপি রোডটা ধরতে হবে। আজ এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোনো পূজা প্যান্ডেলের আপডেট নিয়ে হাজির হব। Turn right onto Banda, Kunti Road, Eastern Metropolitan Bypass Road. Thank you. Continue on Banda, Kunti Road for 1 km.